কথা বলতে চাই। আজকে দেখুন, আমরা সর্বত্রই বলেছি, গত কদিন আগেই বিশ্বব্যাপী বেদনাদায়ক যে দুর্ঘটনা ঘটেছে সেটি হচ্ছে সেই নিউজিল্যান্ডে জমার সালাত আদায়রত অবস্থায় সেই সন্ত্রাসী বর্বর নির্মম হামলায় যারা শাহাদাত বরণ করেছেন, আমরা তাদের সেই সন্ত্রাসীদের এই বর্বর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যারা সেখানে নিহত হয়েছে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং যারা আহত রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। সেই সাথে আমরা দৃঢ় আশাবাদী এবং আল্লাহর কাছে এই সাহায্য বিশ্বাস করি, ওই সেই টুইন টাওয়ার ভেঙে দেওয়া হয়েছিল চক্রান্ত করে মুসলিমদের উপর দোষ চাপানোর জন্য, মুসলিমদেরকে যতই পিছনে ঠেলে দেওয়ার জন্য সেই চক্রান্ত করা হয়েছে, কিন্তু পর্যায়ক্রমে দেখা গেছে বাস্তবে সেই ষড়যন্ত্রের পরে মুসলিমদের সংখ্যা কখনো কমেনি, বরং মুসলিমদের সংখ্যা আরও বৃদ্ধি হয়েছে বলুন আলহামদুলিল্লাহ। তাই সেই নিউজিল্যান্ডের সেই দুর্ঘটনা, সেটাতেও আমাদের একই বিশ্বাস, এই নিউজিল্যান্ডের সেই দুর্ঘটনায় মুসলিমদেরকে প্রকাশ্যে এভাবে সন্ত্রাসী কায়দায় হত্যা করে কখনো পৃথিবীর বুকে মুসলিমদেরকে কমানো যাবে না, বরং সেই দুর্ঘটনার পরে সেই দেশে সহ বিশ্বে ইসলাম সম্পর্কে আরো জানা, ইসলাম সম্পর্কে আরো বোঝা, ইসলাম সম্পর্কে আরো গবেষণা সকলের মাঝে অমুসলিমদের মাঝে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে এবং বেড়ে গেছে। আশা করছি আমরা এটাও হবে গোটা বিশ্বে মুসলিমদের আরো সংখ্যা বৃদ্ধি ও বিজয়ের একটি অন্যতম কারণ। আল্লাহ সেভাবেই কবুল করে নিন বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আফসোসের সাথে বলতে হয় আজকে বিশ্বব্যাপী মুসলিমেরা সর্বত্রই যেন নির্যাতিত, নিষ্পেষিত, মাজলুম। এই নির্যাতন নিষ্পেষণ থেকে উত্তরণের পথ কি? উত্তরণের পথ বলা যেতে পারে অনেকগুলি রয়েছে, তার মাঝে অন্যতম একটি হলো আজকে মুসলিম বিশ্বের মাঝে ঐক্য খুঁজে পাওয়া যায় না। আমরা মুসলিমেরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে কে কাকে দুর্বল করতে পারে, কোন দেশ কোন দেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে, সেই অপকর্মে আমরাই জড়িয়ে গেছি। সুতরাং কিভাবে মুসলিম উম্মা এই নির্যাতন নিষ্পেষণ থেকে মুক্তি লাভ করবে? কোনো সন্দেহ নেই, অবশ্যই শত সমস্যার মধ্য দিয়েও মুসলিম উম্মাকে ঐক্যের পথ খুঁজে বের করতে হবে। গত দুই এক মাস আগেই, গত ডিসেম্বরেই রাবিতা আল আলম আল ইসলামের পক্ষ থেকে মক্কার প্রাণকেন্দ্রে বাইতুল্লার পার্শ্বেই একটি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দুদিন ব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেই কনফারেন্স রাবিতা আল আলম আল ইসলামের ব্যবস্থাপনায় এবং সৌদি বাদশাহ মালিক সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ হাফেদাহুল্লাহ এর পূর্ণ তত্ত্বাবধানে সেই কনফারেন্সে গোটা বিশ্ব থেকে 127টি রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানানো হয়। সেই কনফারেন্সের মূল বিষয় ছিল মুসলিম উম্মার ঐক্য সংহতি কিভাবে সুপ্রতিষ্ঠিত করা যায়। দুদিন ব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ থেকেও 5 জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের মাঝে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল হিসাবে আমাকেও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই দুদিন প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি। সেই প্রোগ্রাম আমার দৃষ্টিতে অত্যন্ত সুন্দর এবং সফল প্রোগ্রাম হয়েছে। সেখানে সকল শ্রেণীর মুসলিমদেরকেই আমন্ত্রণ জানানো হয়েছিল কিভাবে মুসলিমদের মাঝে ঐক্য গড়ে তোলা সম্ভব। প্রোগ্রাম শেষে সেই প্রোগ্রাম সম্মেলনের যে ফলাফল, প্রথম বিষয় হলো মুসলিম বিশ্বের যেভাবে হোক ঐক্য গড়ে তুলতেই হবে, এর বিকল্প পথ নেই। দ্বিতীয় বিষয়, অতি আফসোসের সাথে বলতে হয়, মুসলিমদের মাঝে আমরা বিশ্বাস করে থাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই সবচেয়ে সম্মান ও মর্যাদার অধিকারী হচ্ছেন খোলাফায়ে রাশিদিন
আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, কিন্তু একটি বড় সংখ্যক যারা নিজেদেরকে মুসলিম বলেও দাবি করে, পরিচয় দেয়, অথচ তারা যেভাবে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে শ্রদ্ধা সম্মান ও মর্যাদা দেওয়া দরকার তা তো দেয় না, বরং তারা তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অপবাদে অপবাদ দিয়ে তাদেরকে মুসলিম হিসাবেও তাদের চরমপন্থীরা স্বীকৃতি দিতে রাজি নয়, এমন পর্যায়ে চলেছে নাউজুবিল্লাহ। যদি বিষয়টি এমনই হয়, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিনদের মাঝে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, খাদ্যের মাঝে সারিদ নামক খাদ্য যেমন শ্রেষ্ঠ খাদ্য, নারীদের মাঝে শ্রেষ্ঠ নারী হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে আমরা যারা আহলুস সুন্নাহ আহলুল হাদিস, আমরা বিশ্বাস করি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন সেই ধরনের, এই জান্নাতেও তিনি শ্রেষ্ঠ নারীদের অন্যতম একজন। কিন্তু সেই বাতিলপন্থী তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, অথচ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জাহান্নামী বলে বিশ্বাস করে, নাউযুবিল্লাহ। যদি এমনই হয়ে থাকে তাহলে ওই শ্রেণী মুসলিম পরিচয় দিলেও তাদের সাথে ঐক্য কিভাবে হতে পারে? আপনি কি তাদের বিষয়টাকে মেনে নেবেন বা তারা কি আপনার বিষয়টাকে মেনে নেবে? কেউ তো কারোটা মানতে রাজি নয়, তাহলে তাদের সাথে তো ঐক্যের কোনো সুযোগ নেই। অথচ অপরিহার্য ঐক্য প্রয়োজন, ঐক্যর বিকল্প কোনো পথ নেই। তাই সেই সম্মেলনের সিদ্ধান্ত হয়, প্রথম বিষয় হলো ঐক্য অবশ্যই হতে হবে, দ্বিতীয় বিষয় হলো এই ঐক্য হবে কোরআন এবং সহি হাদিসের আলোকে। বলুন আলহামদুলিল্লাহ। এ ঐক্য হতে হবে তাওহীদ এবং সুন্নাহর আলোকে। সুতরাং বিশ্বব্যাপী সর্বত্রই যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী, তাওহীদ ও সুন্নাহর উপর প্রতিষ্ঠিত, তাদেরকে এই ঐক্যের পথে আসতে হবে। এক্ষেত্রে বলতে চাই, আজকে এই ঐক্য বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করতে চাইলে যারা আজকে সাফি মাঝহাবের রয়েছেন তারা ঐক্যের ডাক দিচ্ছেন সাফি মাঝহাবের আলোকে, যারা হানাফি মাঝহাবে রয়েছেন তারা ঐক্যের ডাক দিচ্ছেন হানাফি মাঝহাবের আলোকে, যারা নকশবন্দিয়া তরিকায় রয়েছেন তারা ঐক্যের ডাক দিচ্ছেন নকশবন্দিয়া তরিকার আলোকে, যারা চিশতিয়া তরিকায় রয়েছেন তারা ঐক্যের ডাক দিচ্ছেন চিশতিয়া তরিকার আলোকে। জেনে নিন, এই ঐক্যের ডাক কিয়ামত পর্যন্ত দিলেও কখনো ঐক্য সম্ভব হতে পারে না। কারণ হানাফি হানাফি বাদ দিয়ে সাফিতে যাবে না, সাফি সাফি বাদ দিয়ে হানাফিতে আসবে না, নকশবন্দি নকশবন্দি বাদ দিয়ে চিশতিয়াতে যাবে না, চিশতি চিশতি বাদ দিয়ে নকশবন্দি হবে না। সুতরাং কিয়ামত পর্যন্ত এই ঐক্যের ডাকেও কোনো কাজে আসবে না, ঐক্য সম্ভব হবে না। এজন্য আহলুল হাদিসদের বৈশিষ্ট্য হলো, আহলুল হাদিসদের অন্যমত দিক হলো, আহলুল হাদিসরা কোন একজন বিশেষ ব্যক্তিকে কেন্দ্র করে অনুসারী নয়, আহলুল হাদিসরা কোন একজন গাউস কুতুবকে, পীর মুর্শিদকে, অলিয়াউলা বুজুর্গকে কেন্দ্র করে তারা ইসলাম মেনে চলে না। আহলুল হাদিসরা ইসলাম মেনে চলে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। অতএব গোটা বিশ্বের মুসলিমেরা যখন বলবে ইসলাম মানেই হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খলাফায়ে রাশিদিনের অনুসরণের মাধ্যমে ইসলাম মেনে চলবো, এশিয়ার মানুষেরা যখন এভাবে বলবে, আফ্রিকার মানুষেরা এভাবে বলবে, আমেরিকার মানুষেরা এভাবে বলবে, ইউরোপের মানুষেরা এভাবে বলবে, তাহলেই গোটা বিশ্বের মুসলিমদের মাঝে ঐক্য হওয়া সম্ভব হবে। কি বলেন, ঠিক কি না? ঠিক একই ভাবে ঠিক এমনই ভাবে আহলুল হাদিসদের বৈশিষ্ট্য হলো, আহলুল হাদিসেরা বিশেষ কোন তরিকার আলোকে ইসলাম পালন করতে চায় না, বিশেষ কোন মাযহাবের আলোকে ইসলামের দাওয়াত দেয় না, বিশেষ কোন মতবাদের আলোকে ইসলামের দাওয়াত দেয় না। বরং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিদায় হজ্জের ভাষণে যেমনই ভাবে বলে গেছেন, তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটি জিনিস, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না, একটি হলো আল্লাহর কিতাব আল কোরআনুল করিম, অপরটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা সুন্নাহ। তাই আহলুল হাদিসদের বৈশিষ্ট্য, আহলুল হাদিসের আহ্বান হলো পৃথিবীর বুকে যেখানেই কোনো মুসলিম থাকবে
তার আহ্বান হতে হবে এটাই, তার স্লোগান হতে হবে এটাই, তার দাওয়াত হতে হবে এটাই, তার দাবি হতে হবে এটাই, তার কর্মসূচি হতে হবে এটাই, যে আমি মুসলিম মানেই হলো ইসলাম মানব কোরআন ও সহিহ হাদিসের আলোকে। বাংলার মুসলিম যখন বলবে ইসলাম মানেই হলো কোরআন সহিহ হাদিসের আলোকে, আফ্রিকার মুসলিম বলবে ইসলাম মানেই কোরআন সহিহ হাদিসের আলোকে, ইউরোপের মুসলিম বলবে ইসলাম মানেই হলো কোরআন সহিহ হাদিসের আলোকে, সর্বত্র গোটা বিশ্বের মুসলিমেরা নিজেদের মাঝহাবী চিন্তাবোধ দিয়ে, নিজেদের দলাদলি বাদ দিয়ে, নিজেদের তরিকার কথা ভুলে গিয়ে, নিজেদের পীর মুর্শিদের কথা ভুলে গিয়ে, গোটা বিশ্বের মুসলিমেরা যখন এক স্লোগান তাদের মুখ দিয়ে বের হবে, এক কথাই যখন তাদের মুখ দিয়ে বের হবে ইসলাম মানেই হলো কোরআন ও সহিহ হাদিস, তাহলেই সম্ভব হবে গোটা বিশ্বের মুসলিমদের মাঝে ঐক্য প্রতিষ্ঠিত করা। কে বলেন ঠিক কি না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সুতরাং আজকে আমরা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের, বিশেষ করে এই ঢাকা মহানগর ও দক্ষিণ জমিয়তে আহলে হাদিসের এই সম্মেলন থেকে গোটা বিশ্বের মুসলিমদের জন্য সেই আহ্বানে জানাচ্ছি, নিজেদের দল মত ভুলে গিয়ে, নিজেদের মতবাদ ভুলে গিয়ে, নিজেদের চিন্তা ফেরকা ভুলে গিয়ে আজকে ফিরে আসুন এক আহ্বানে, এক স্লোগানে, এক ডাকে, এক কর্মসূচিতে, এক চিন্তায়, সেটি হলো দিন মানব, ইসলাম মানব কোরআন ও সহিহ হাদিসের আলোকে। তাহলেই সম্ভব হবে মুসলিম বিশ্বের ঐক্য প্রতিষ্ঠা করা, ঐক্য ফিরিয়ে নিয়ে আসা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত লাভ করা। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন।